আরে শুনলে আমার প্রপোজ গ্রহণ করলো না। এটা কি বললি বন্ধু? না না, এটা তো মেনে নেওয়া যায় না। না মেনে গেলে উপায় কি বল? জোর করে আর তো ভালোবাসা হয় না। হবে, 100 বার হবে, আবার ওকে আমি প্রপোজ করব। শোন, যে ভালোবাসা গ্রহণ করা সে আগেই করতো, ওর চিন্তা বাদ দিয়ে নতুন চিন্তা কর। কথাটা মন্দ বলিস নেই দোস্ত। দোস্ত, ওই যে একটা সিঙ্গেল মেয়ে দেখা যাচ্ছে, চল ওর সাথে চান্স দেই। প্রেমের প্রস্তাব একা দিতে হয়, তুই আগে যা, তুই ফেল করলে আমরা তো আসি। ওকে বন্ধু, দোয়া করিস। এই যে গেল, দেখ না মার খেয়ে যেন আবার ফিরে না আসে। এনি প্রবলেম? নো প্রবলেম। তাহলে ভাই হা করে তাকিয়েছেন কেন? জান সামনে থেকে। তুমি কি সিঙ্গেল? হ্যাঁ আমি সিঙ্গেল। তোমার কি ফ্রেন্ড হবে? ক্যা? বউ হবে? অনেক যত্ন করে রাখবো। ওমা তাই, কাছে আসো। কিরে বোমের আওয়াজ শুনলাম মনে হলো। দূর বেটা, বোমের আওয়াজ কোথা থেকে আসবে? ভুল শুনছস। আওয়াজ তো শুনলাম। স্টুপিড, মেয়ে মানুষ দেখলে প্রেম করতে ইচ্ছে করে। কিরে দোস ফেল? হ্যাঁ দোস ফেল। ওই মেয়ে আরো স্মার্ট ছেলে চায়। কি ব্যাপার বলিস কি? তাহলে তো আমারই যেতে হবে, দেখবি আমি ঠিক ওকে পটি আসবো। আরে তুই না পারলে আমি যাই। আরে বস। কি কম বুঝি? আরে বস। হাই জানু, আমার না ঘুরিয়ে পিছিয়ে কথা বলা স্বভাব, আমি ডাইরেক্ট আই লাভ ইউ। চলো না প্রেম করি। ও মা তাই, কাছে আসো, কাছে আসো, কাছে আসো। হ্যাঁ শিখাচ্ছি। চালা, তোদের চলে টিকটকও করতে পারছি না, একটার পর একটাই আসছে। এ বন্ধু মুখটা কালো কেন? আসলে হয়েছে কি, ওই মেয়েটার আমার থেকে আরো বয়স্ক ছেলেছে। তাহলে তো তোর থেকে আমার 2 বছরের বয়স বেশি, তাহলে মেয়েটা আমাকেই ভালোবাসবে, আমি যাই। ওয়েট এন্ড সি। যাক না দোস্ত, গেলে তো তারটা পাইবো। হ্যালো ম্যাডাম। হ্যাঁ আপনাকে বলছি। আপনি আমাকে চিনেন নাকি? হ্যাঁ চিনি না, কিন্তু চিনে নিব। নো নেভার। ও নো, একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা আই লাভ ইউ। ও ও ও ও, এখানে আসি, আর যদি কখনো এখানে আসতে দেখি তাহলে থাপড়িয়ে কান বড় করে দেব। এটা তো মেয়ে না, জ্বলন্ত আগুন। আগুনে পানি ঢালাই আকাশের কাজ। পারবি তো মেয়েটাকে পটাতে? আমি না পারলে কে পারব? আমি হলাম রোমিও। পটাতে পারলে কি খাওয়াবি? কি খেতে চাস তোরা? যা চাইবো তাই খাওয়াবি। আচ্ছা মেয়েটা দেখতে কেমন রে? মেয়েটা অনেক কিউট। ওর নাম ঠিকানা কিছু জানিস? না এমনি জানি না, কিন্তু প্রতিদিন কাশবনে আসে। ঠিক আছে, তাহলে মেয়েটার সাথে কালকে দেখা করব। ওকে বাই। ওকে বন্ধু। কিরে বন্ধু, এখনো তো আসতেছেন। আসবে বন্ধু, আসবে আসবে, একটু অপেক্ষা কর, দেখবি ঠিক চলে আসবে। বন্ধু দেখ, বলতে বলতে চলে আসছে। আসতে দে। বাহ, আজকে দেখি একালি কি হিরো, না কালকের কথা ভুলে গেছো? না না ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, ভুলে আসছে মনে আছে। এই তোরা যা তো, এই কিউটির সাথে আমাকে একটু কথা বলতে দে। ওকে ঠিক আছে বন্ধু, তুই থাক। তোমার মতন ছেলের হাতে কি বলবে আমি ভালো করেই জানা আছে। তারপরে বলেন কি বলতে চান? বন্ধুদের মুখে শুনেছি তুমি সুন্দর, তো তুমি তো দেখছি তার চেয়ে বেশি সুন্দর। এসো না দুজনে প্রেম করি। প্রেম করার বয়স হয়নি, আর হলেও ইচ্ছে নেই আপাতত। আমার পড়াশোনা লালবাতি জ্বালিয়ে
আপনার সাথে প্রেম করব সেটা হয় কাপুরুষ মেয়ে দেখলে খালি প্রেমিকা মনে হয় বোন মনে করতে পারিস না এই যে শুনুন প্লিজ হ্যালো শুনবে না রে বন্ধু শুনবে না ওটা একটা বোম্বাই মরিস পারবি না বন্ধু বলেছিলি তো বাজিতে জিতলে খাওয়াবি এখন তো হেরে গেলি রে বন্ধু আমি এখনো হারিনি ওয়েট এন্ড সি বেস্ট অফ লাক হ্যালো এই যে প্লিজ শুনুন না একবার হ্যালো জাস্ট শাট আপ আমার প্রেমে তোমাকে পড়তেই হবে এমন ফাঁদ ফাঁদবো তুমি আমার প্রেমে জালে না পড়ে উপায় নেই আঙ্কেল যাবেন কোথায় যাবেন এই নগর কলেজ কত টাকা দিতে হবে ওটেন ভাড়া দিয়ে না প্লিজ আরে বাবা তুমি প্রশ্ন করো আমি উত্তর দিচ্ছি ওকে হোয়াটস ইওর ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যান নিয়ে তেমন ভাবছি না তবে তোমাকে বিয়ে করার পর ভাবো সবকিছু বিয়ের আগে থেকে ভাবতে হয় হ্যাঁ ভাবতেছি যে তোমাকে বিয়ে করার পর প্রতিদিন সকালে তুমি আমার মাথায় একটা কাঁঠাল রাখবে সেই কাঁঠালের কোষ খুলে খেলে তুমি খাবে ওরে দুষ্ট এবার তুমি থামো তোমার মাথায় আমি কাঁঠাল ভেঙে খাবো এই তোমার ফিউচার প্ল্যানিং আরে বাবা থামো থামো হয়েছে চলো এবার আমার বন্ধুদের সাথে তোমাকে পরিচয় করে দিই কোথায় তোমার বন্ধুরা বলছি বলছি এই সময় আমার বন্ধুরা কোথা থেকে আমি সেটা জানি চলো আমাদের কাছ থেকে নেওয়া আকাশের আজই শেষ দিন হ্যাঁ তুই ঠিকই বলেছিস ওই মেয়েটার কাছ থেকে যদি ভালোবাসা না পেয়ে আকাশ ফিরে আসে তাহলে আমাদের সত্যটা পূরণ হবে হ্যাঁ তুই ঠিক বলছিস আজ যদি আমাদের চাইনিজে নিয়ে স্যুপ না খাওয়ায় আমরা তিনজনে মিলে ওর খবর আনিয়ে সারবো ও তো দেখা যাচ্ছে আকাশ আসছে সাথে একটা মেয়েও আছে দেখি হ্যাঁ তাই তো মনে হয় নতুন জুটি এসে আসছে দেখি হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে চল আকাশ আসার আগে আমরা ভাগি আরে বাহ ওটা মনে হয় টিকটকের মেয়ে না ও কোলে কিন্তু বন্ধু কিভাবে কি ঘটনা তো পুরো উল্টা কার মনে কখন কার জন্য ভালোবাসার সৃষ্টি হয় তা বলা মুশকিল তোদের সাথে যে মেয়েটিকে নিয়ে প্রেম করে বাজি ধরেছিলাম আসলে ওই মেয়েটিকে আল্লাহ আমাকে বরাদ্দ করেনি গত দুই দিন আগে ওই মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেছে ওটা শোনার পর আমি নিজে ওর পিছু ছেড়ে দিয়েছি কি এর আগে তুমি মেয়েদের পেছনে ঘোরাঘুরি করতে আরে ঠিক তা না আমার বোঝা হয়ে গেছে ইউ চিট আমার বোঝা শেষ
তুই একটা লুচ্ছা একটা বদমাইশ আজই তোর সাথে আমার প্রেম হয়েছে আর আজই তোর সাথে আমার ব্রেকআপ হবে ব্রেকআপ এই শোনো পলি প্লিজ আর পুরো কথাটা শুনে যাও তোরও বুঝিস না রে বন্ধু তোর কপালে এমন রাগি মেয়ে রে জুটে রে বন্ধু আরে বন্ধু আমার কপালটাই খারাপ আচ্ছা যাই হোক চল আমরা খাবো না তোমার মতো অসভ্যর সাথে প্রেম করার কোনো ইচ্ছেই আমার নেই সরি একটু আগেও সরি গতকাল রাতে তুমি আমাকে ইমুতে হোয়াটসঅ্যাপে ফেসবুকে এত মেসেজ দিয়েছো সেটা তো সরি কেন এত সরি সরি আবার সরি চুপ শোনো আকাশ তোমার এই সরিতে আমার মন গলবে না তোমার অনেক রিকোয়েস্টে আমি তোমার সাথে দেখা করতে এসেছি এখানে সো আমি চললাম প্লিজ কলি আমাকে এভাবে ফেলে চলে যেও না তোমার ভালোবাসা হবে হয়তো আমার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে শোনো আকাশ কেউ যত্নে আটকা থাকে কেউ অযত্নে হারিয়ে যায় আর তোমার মতো কিছু ছেলেরা একজনে সন্তুষ্ট থাকতে পারে না একজনের একাধিক গার্লফ্রেন্ড থাকে সো শেষ পর্যন্ত এদের জীবনে কেউ থাকে না এক একটা মেয়েদের মন ভেঙে হয়ে যায় চুরমার তারা এক একটা মেয়ে জীবন্ত লাশ হয়ে থাকে তুমি কি এইসব মেয়েদেরকে ধোয়া তুলছি কথা মনে করছো তুমি খোঁজ নিয়ে দেখো একটা মেয়ে একাধিক ছেলেদের সাথে প্রেম করে থাকে ওই দিন তো আমাদের বাসার সামনে এক মেয়ে ধরা পড়লো 40 বছর এক যুবকের সাথে এই মেয়েকে তুমি কি বলবে আজকের পর থেকে তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না শুধু তোমাকেই দেখবো শয়নের স্বপ্নে সত্যি হ্যাঁ তাহলে আজ থেকে শুরু হলো আমাদের লুটুপুটু প্রেম